মৰম ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকক মই মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনালোঁ। আশা কৰোঁ সকলোৱে ভালে আছা আৰু নিজৰ ষ্টাডি শিকি ৰাখিছা। আমি যিটো শক্তিৰ উৎসসমূহৰ চেপ্টাৰটোৰ মানে সাধাৰণ বিজ্ঞানৰ পাঠ আমি কৰি আছিলোঁ আগৰ লাষ্টত, তোমালোকে চাগে কৈ বুজি পাইছা, আৰু যদি পোৱাও নাই বা চোৱাও নাই তেনেহ'লে আগৰ ভিডিঅ'টো আগৰ চাই ল'বা বুলি আশা থাকিল। আৰু আজি আমি এতিয়া এটা নতুন টপিক লৈ আলোচনা কৰিব ওলাইছোঁ, সেই একেটা চেপ্টাৰৰে, সেইটো হৈছে জীৱাশ্মজাত ইন্ধন। কি জীৱাশ্মজাত ইন্ধন? গতিকে জীৱাশ্মজাত ইন্ধন আচলতে কি আৰু এই সম্পৰ্কে আমি আজি এই পাঠটোত আলোচনা কৰিম। গতিকে আশা কৰোঁ তোমালোকে ক্লাছটো শেষলৈকে চাবা, বেছি সময় নহয়, খুব কম সময়ত আমি এটা সৰু সৰু কনচেপশ্যন দিবলৈ চেষ্টা কৰিছোঁ। গতিকে আশা আমি আগবাৰোঁ এটা সৰু টপিক আৰু গোটেইখিনি আমি থুলমূলকৈ জানিবলৈ চেষ্টা কৰোঁ। প্ৰথম কথা হ'ল যে আমাৰ শক্তিৰ বিভিন্ন উৎস আছে আৰু শক্তিৰ উৎসবিলাকৰ ভিতৰত ভাল উৎস সেইবিলাকে যিবিলাকৰ পৰা আমি কম দহনত মানে প্ৰতি একক ভৰৰ বিনিময়ত আমি অধিক শক্তি লাভ কৰিব পাৰোঁ, যিবিলাক পৰিবহণ সহজ কম হয় অৰ্থাৎ ইঠাইৰ পৰা আন ঠাইলৈ সহজতে আমি নিব পাৰোঁ, আৰু সেইবিলাক যিবিলাকৰ কি হয় যে আমাৰ সঞ্চয় কৰিব পাৰোঁ, বিত্তব্যয়ীভাৱে আমি খৰচ কৰিব পাৰোঁ। গতিকে সেইবিলাকে আমাৰ ভাল শক্তিৰ উৎস আছিল। আৰু ভাল শক্তিৰ উৎসৰ ভিতৰত আমাৰ যিখিনি শক্তি পৰম্পৰাগতভাৱে আমি ব্যৱহাৰ কৰোঁ, পৰম্পৰাগত শক্তিৰ উৎস কনভেনশ্যনেল চ'ৰ্চ অফ এনাৰ্জি, আৰু সেই পৰম্পৰাগত উৎসৰ ভিতৰত ইট ইজ জীৱাশ্মজাত ইন্ধন, যাক আমি ফচাইল ফুয়েল বুলি কওঁ। গতিকে ফচাইল ফুয়েল আচলতে কি আমি আজি পাছত আলোচনা কৰিম। ফচাইল তোমালোকে জানা জীৱাশ্ম মানে কি? বহু বছৰৰ আগতে, লাখ লাখ বছৰৰ আগতে জীৱসমূহ মানে যিবিলাক জীৱ আমাৰ এই পৃথিৱীত আছিলে সিহঁতে বিভিন্ন প্ৰাকৃতিক পৰিঘটনাৰ কাৰণে হয়তো আমাৰ মাজৰ পৰা হেৰাই গৈছে, আৰু সেইবিলাক আমাৰ মাটিৰ তলত বিভিন্ন লেভেলত সেইবিলাক থাকি গ'ল। পিছত অনুজীৱৰ দ্বাৰা সেইবিলাক কি হৈ গ'ল, বিযোজন হ'ল, আৰু তাৰ পৰাই লাহে 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 আমি যে ইন্ধন পাওঁ, সেই ইন্ধন হৈছে যেনে কয়লা। তোমালোকে কয়লাৰ নাম শুনিছা? কয়লা বা খনিজ তেল। এই কয়লা আৰু খনিজ তেল যিবিলাক আমি মাটিৰ তলৰ পৰা আহৰণ কৰোঁ, এই মাটিৰ তেলৰ তলৰ পৰা আহৰণ কৰাৰ কাৰণে এইবিলাককে আমি কি বুলি কওঁ, এইবিলাককে আমি জীৱাশ্মজাত ইন্ধন বুলি কওঁ। গতিকে জীৱাশ্মজাত ইন্ধনৰ বিষয়ে আমি ভালকৈ জানিব লাগিব, আৰু তাৰ কাৰণে তোমালোকে কথাটো মনোযোগেৰে চাই থাকা যে এই যিটো কয়লা বা খনিজ তেলৰ বিষয়ে আমি যিখিনি জানিলোঁ বা আমি কি জানিলোঁ যে সিহঁতক মাটিৰ তলৰ পৰা আহৰণ কৰা হয়, আৰু এই শক্তিবিলাক কি হয়, এইবিলাক নন ৰেনিউৱেবল, তাৰমানে নন ৰিনিউৱেবল এনাৰ্জি হয়, অৰ্থাৎ যাক আমি একবাৰ ব্যৱহাৰ কৰাৰ পিছত তাক পুনৰ ব্যৱহাৰ কৰিব নোৱাৰি, ৰেনিউ কৰিব নোৱাৰি, যিবিলাক আমাৰ অনবীকৰণযোগ্য শক্তিৰ উৎস হয়। মানে অনবীকৰণযোগ্য শক্তি কোনবিলাক, যিবিলাকক আমি কি কৰিব নোৱাৰোঁ, পুনৰ ব্যৱহাৰ, একবাৰ ব্যৱহাৰ কৰাৰ পিছত তাক পুনৰ ব্যৱহাৰ কৰিব নোৱাৰোঁ, আৰু পুনৰ ব্যৱহাৰ কৰিব নোৱাৰাবিলাকে আমাৰ কি অনবীকৰণযোগ্য শক্তিৰ উৎস বা সম্পদ। এতিয়া আমাৰ এই কয়লা বা খনিজ তেল যিখিনি আমি জীৱাশ্ম বুলি কৈছোঁ, যিবিলাক আমি মাটিৰ তলৰ পৰা আহৰণ কৰিছোঁ, এইবিলাকো সেই একে ধৰণৰে উৎস হ'ব, যিবিলাকক আমি এবাৰ ব্যৱহাৰ কৰাৰ পিছত তাক পুনৰ ব্যৱহাৰ কৰিব নোৱাৰোঁ। গতিকে এই যিবিলাক আমাৰ জীৱাশ্মজাত ইন্ধন আমি দেখা পাওঁ, এই জীৱাশ্মজাত ইন্ধনবিলাক সাধাৰণতে এনেকুৱা হয় যে ইহঁতক যদি দহন কৰিম মানে কি কৰিম, তাপ দিম, দহন কৰিম, তেতিয়া
উৎপন্ন হয় যে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস আদি বিভিন্ন বা সালফার আদি কি হয় আম্লিক অক্সাইড উৎপন্ন হয়। যেনে কার্বনের পৰা কি হব পারে, যেনে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের পৰা হেনেকে নাইট্রোজেনাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসফরাসের পৰা ফসফরাসাইড, সালফারের পৰা সালফার ডাইঅক্সাইড আদি বিভিন্ন ধরনের আম্লিক অক্সাইড। এইবিলাক কি অক্সাইড? আম্লিক অক্সাইড মানে এসিডিক। আম্লিক অক্সাইড উৎপন্ন হয় আর এই আম্লিক অক্সাইড বিলাক, এই যেবিলাক আম্লিক অক্সাইড উৎপন্ন হয়, এই আম্লিক অক্সাইড কি হয়, যেটা বরষুণ দিব, বরষুণ যেটা দিব তেতিয়া বরষুণের পানির লগত এইবিলাক কি করে বিক্রিয়া করে, আর বিক্রিয়া করে কি হয়, কিছুমান এসিড উৎপন্ন করে। যেন ধরা পানিয়ে নাইট্রোজেনাস অক্সাইডের লগত বিক্রিয়া করে নাইট্রিক এসিড উৎপন্ন করে, আর এই এসিডযুক্ত এসিডখিনি, এই এসিডখিনি কি হয় বরষুণের পানির লগত লগ লাগি আমার পৃথিবীত পড়ে, ফলস্বরূপে আমি ইয়াক কি বলি কওঁ, এসিড রেইন বলি কওঁ। এসিড রেইন মানে আমি জানো না, এসিড রেইন আমি আম্লিক বরষুণ বা এসিড রেইন বলি কওঁ। আর এই এসিড রেইনের ভয়াবহতা আমি সকলে বুঝি পাইছো, যার জড়িয়ে আমার বর্তমান তাজমহলের দরে, তাজমহলের দরে মানে ঐতিহ্যপূর্ণ যেবিল আমার কীর্তিস্তম্ভ এইবিল আমার কি হব ধরছে, দিনে দিনে ক্ষয় যাবলৈ ধরছে, এসিড রেইন হয়। আর ইয়ার পর এই যে আমার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এইবিল যে গ্যাস আছে, এইবিল গ্যাসের কারণে বায়ুমণ্ডলত কি হয়েছে, বায়ুমণ্ডলত তাপর পরিমাণ তো বৃদ্ধি হয়ে যাইছে। আর বায়ুমণ্ডলত যেহেতু তাপর পরিমাণ বৃদ্ধি হয়ে যাইছে, আর তাপর পরিমাণ বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে আমি বায়ুমণ্ডলত কি হয়েছে, আমার আমার অত্যাধিক গরম লগা আছে। মানে আগতে কিমান গরম আছিল, আজিকালি গরমের পরিমাণ কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। ইয়ার কারণটো কি, গ্রিন হাউস এফেক্ট। আর এই যেটা আমার তাপর পরিবর্তন হয়েছে, তাপ যে বাড়ি গৈ আছে, আর এই ইয়ার বিভিন্ন কারণের ভিতর কার্বন ডাইঅক্সাইডের এটা একমাত্র কারণ। আর কার্বন ডাইঅক্সাইডও কি হয়েছে, আমার বৃদ্ধি হওয়ার কারণে আমার গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি হয়েছে, আর ফলস্বরূপে আমার কি হয়েছে, উষ্ণতা বৃদ্ধি হয়েছে। এইখিনি আছিল আমার জীবাশ্মজাত ইন্ধনের বিষয়ে জানিবলগা কথা। প্রথম কথা, জীবাশ্মজাত ইন্ধনের নামত সেইবিলাক যেবিলাক ইন্ধন আমি মাটির তলর পৰা আহরণ করো, যেবিলাক আমার লাখ লাখ বছর আগতে জীব মাটির তলত পুত গৈ পিছলৈকে সেইবিলাক ইন্ধনত পরিণত হল। আর সাধারণত কয়লা আর খনিজ তেল, আর এইবিলাক আমার কি হয়, নন রিনিউয়েবল হয়, যেবিলাক আমি পুনের মানে ব্যবহার করব নোৱাৰো একবার ব্যবহার করার পিছন। আর এইবিলাক যেটা দহন করিম, তাপ দিম, যেটা সালফার, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন এইবিল উৎপন্ন হয়, আর এইবিল অক্সিজেনের লগে অক্সাইড গঠন করে, যেবিল অক্সাইড গঠন করে সেই অক্সাইড গুলো কি হয়, আম্লিক অক্সাইড হয়। আর এই আম্লিক অক্সাইড বিলাক যেটা বরষুণ দিব, বরষুণের পানির লগত লগলগি বরষুণ এসিড উৎপন্ন করে, আর সেই এসিডে বরষুণের পানির লগত আই আমার পৃথিবীত পরে, তাক আমি এসিড ড্রেইন বলে কোঁ। আর এসিড ড্রেইনের কারণে আমার কি হয়েছে, ভয়াবহতা মানে জীবকুল আর উদ্ভিদের কারণে ভয়াবহতা সৃষ্টি হয়েছে। তারপর এই গ্যাসবিলাকর কারণে বায়ুমণ্ডলের কি যে উষ্ণতা বৃদ্ধি হয়েছে, যাক আমি গ্রিন হাউস গ্যাস বলে কম বা গ্রিন হাউস এফেক্ট বলেও কম। গতি আশা করছো তোমালে ক্লাসটা বুঝি পাইছা, যদি বুঝি পাওয়া নাই তাহলে ভিডিওটা পুনের চাই লবা, আর মানে ইয়াত একটা কুয়েশন এটা দিম, সেই কুয়েশনটার আনসার মো কমেন্টত জানাব লাগে, যে কুয়েশনটা হয়েছে তলর কোনটো গ্যাস আম্লি, কোনটো গ্যাস বাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি হয়, বায়ুমণ্ডলের বৃদ্ধি
হয়। অপশন 1 কার্বন ডাই অক্সাইড, অপশন 2 পানি, অপশন 3 নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশন 4 মিথেন। গতিকে কোনটো হয় ইয়াৰ শুদ্ধ? অপশন এ বি সি ডি, ডি মানে ফোর বুলি দিছো মই, 1 2 3 4, সেইটো মোক শুদ্ধ অপশ্যনটো দেখুৱাই কমেণ্টত জনাবা। আৰু তোমালোকে ইয়াৰ পিছৰ ভিডিঅ'বিলাকো চাই থাকিবৰ কাৰণে লাইক কৰিবা, ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা, আৰু লগতে যদি চেনেলটো নতুনকৈ আহিছে ছাবস্ক্ৰাইব কৰি ল'বা বুলি আশা থাকে। লগতে কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি থবা যাতে যেতিয়াই মই ভিডিঅ' আপলোড কৰোঁ তোমালোকে সোনকালে নটিফিকেশ্যন পাই যোৱা। ধন্যবাদ, থেংক ইউ, থেংকছ ফৰ ৱাচিং।